হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমরা দেখতে পাচ্ছো এখন এখানে সব নাচানাচি চলছে। এইবার তোমরা একটা স্পেশাল জিনিস দেখতে পারবে। দেখো তাহলে কি হচ্ছে, দেখো মেয়েরা সবাই মিলে ঢাক বাজাচ্ছে। এখন ঢাকের ওপরে একজন উঠে ঢাক বাজাবে, তাহলে বুঝতেই পারছো কৃষ্ণনগরের মেয়েরা কত সুন্দর ঢাক বাজাতে পারে। আর কৃষ্ণনগরের মেয়েরা সব কিছু করতে পারে। দেখতেই থাকো তোমরা, এই দেখো ঢাকের ওপর এখন উঠে গেছে, এবার ঢাকটা বাজানো হবে। তো দেখো ঢাকের ওপর দাঁড়িয়ে ঢাক বাজানো, এটা আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি। তো তোমাদের জন্য যারা যারা এই ভিডিওটা দেখতে পাওনি, যারা যারা রিয়েলে দেখতে পারোনি, তারা ভিডিওর মধ্যে দেখে নাও। তো ভিডিওটা অবশ্যই দেখবে। দেখো ঢাকের ওপর দাঁড়িয়ে নাচ করতে করতে ঢাক বাজাচ্ছে, অসাধারণ অসাধারণ। তো আজকের ভিডিওটা আমার কালী পুজো বিসর্জনের দিন, কালী পুজো বিসর্জনের ভিডিও। তো যারা যারা কালী পুজো বিসর্জন দেখতে পারোনি, তাদের জন্য তো রয়েছে ভিডিওটা। আর সবাই যারা দেখেছো তারাও তো সব ঠাকুর দেখতে পারোনি। তো আমি যতগুলো দেখেছি ঠাকুরের ভিডিও করেছি, তো তোমরা দেখো। দেখো মেয়েরা সব বাজনা বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, পর্দাল বাজাচ্ছে। তো এই ভিডিওটা আমি করছি রাজবাড়ির সামনে, এখন আমি রাজবাড়ির সামনে আছি। তো আমি বেরিয়েছিলাম আমাদের ক্লাব মার্কারি ঠাকুরের সঙ্গে ঠাকুর নিয়ে। তো আমাদের ঠাকুরটা রাস্তায় আটকে গেছে, কারণ তোমরা তো জানোই রাজবাড়ি যাওয়ার রাস্তাটা কত কত ঠাকুর দাঁড়িয়ে থাকে, তার জন্য আমাদের ঠাকুরটাও আটকে গেছিলো, তার জন্য আমরা সব আটকে গেছি। তো একটু টিউটি পায়ে আমরা এগিয়ে গেলাম রাজবাড়ির দিকে। তো রাজবাড়ির সামনে থেকে এই ভিডিওটা নেওয়া। তো ভিডিওটা দেখার সময় আমার খুব ভালো লাগছিলো যে মেয়েরা ঢাক বাজাচ্ছে, আর এটা একটা অসাধারণ জিনিস দেখলাম যে ঢাকের ওপর দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমি যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো তোমরা দেখতে থাকো। আমার ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে, অনেক জায়গা দেখতে পারবে যেখানে আমি গিয়েছি, আমি ভিডিও করেছি। তো এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। বিসর্জনের দিন আমি, ভাই আর আমার ভাইয়ের বউ বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের কালী ঠাকুর একবার দেখতে। যে তাকে বারবার দেখতেই হবে, এত সুন্দর, এত অপূর্ব ঠাকুর, এত ভালো করে ঠাকুর নিয়ে বিসর্জন নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে থাকবো আমরা বাড়ি চলে এসেছি, আমি তো বাড়ি ছিলাম না, জানো আসলাম। আসার পরে এখানে
আমরা তো এখানে আটকে যাচ্ছি, কারণ গলিটা একটু ছোট আর দুটো ঠাকুর পাশাপাশি পাস করানো, দুটো তিনটে ঠাকুর একসাথে পাস করছে, তো এরকম সব ঠাকুর লাইনে দাঁড়িয়ে গেছে। এবার ঠাকুরগুলোকে নিয়ে সামনের দিকে আস্তে আস্তে রুটি রুটি ভাই এগিয়ে যেতে হবে। তো এরকম বেলেডাঙার ঠাকুর একটা এখানে দাঁড়িয়ে রয়েছে, তো যখনই আমাদের ঠাকুরটা একটু দাঁড়িয়ে যাচ্ছে তখন আমি একটু সামনের দিকে আগিয়ে গিয়ে অন্য ঠাকুরের ভিডিওগুলো নিয়ে নিচ্ছি। রাজবাড়ির মাঠে ঘুরিয়ে তারপরে জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হয়। তো আমাদের এই জায়গাটায় যে কেউ এসে যদি দাঁড়ায় যে কোনো বিসর্জনে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তো রাজবাড়ির মাঠে যদি সবাই দাঁড়ায় এখান থেকেই সব ঠাকুর দেখা যায়। এখানে সব ঠাকুর আসবেই আসবে। আমাদের কৃষ্ণনগরের নিয়ম হলো রাজবাড়িতে আগে ঠাকুর আসবে, এখানে ঘোরানো হবে, তারপরে জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হবে। তো কৃষ্ণনগরের এই রাস্তাটা সবসময় ঠাকুরে ভর্তি হয়ে থাকে পুজোর বিসর্জনের সময়। তো কালী পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে কোনো ঠাকুর রাজবাড়ি আসবেই আসবে। তো তোমরা যদি এখানে দাঁড়াও সব ঠাকুর দেখতে পারবে। তো আমরা চলে এসেছি এখন রাজবাড়ির মাঠে। তো রাজবাড়ির মাঠে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে সব ঠাকুর আসছে, রাজবাড়িতে ঘোরানো হচ্ছে, ঘোরানোর রাজবাড়ির মাঠে ঘোরানোর পর আবার নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে। তো আমরা একটু রাস্তায় আবার উঠে আসলাম, এবার রাস্তায় একটু কয়েকটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। তারপরে আমরা চৌরাস্তা পর্যন্ত যাব কালীনগরের দিকে, তারপর আবার আমরা রাজবাড়িতে এসেই দাঁড়াবো। দেখো পাগলের মতো সব ডান্স করছে, ছেলে বলো মেয়ে বলো, তো এত খুশি আনন্দ। আর পুলিশের মানুষ, পুলিশরা সব এখানে গার্ড দিচ্ছে স্যালুট পুলিশদেরকে। আর পুলিশরা না থাকলে আমাদের এত সুন্দরভাবে বিসর্জনে যাওয়াটা সম্ভব হতো না, তাই পুলিশদেরকে আমার অনেক স্যালুট। আর পুলিশরা ভালোভাবে গাইড করেছে সবাইকে, সুন্দরভাবে বিসর্জন গেছে জলঙ্গি নদীর দিকে। আর এই দেখো সারি সারি ঢাক বাজিয়ে চলেছে ঠাকুরের সঙ্গে। Thank you.
রাস্তা থেকে ঘুরে চলে আসলাম আমরা রাজবাড়ির মাঠে। তো এখান থেকে কয়েকটা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে যাবো। তো তোমরা দেখো আরেকটা ঠাকুর আসছে। সবাই মিলে বলো মার্কারি ক্লাবি কি ঘুরলে। তো এখন আমাদের ঠাকুরটা রাজবাড়ির সামনে চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা।